ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলার দায়ে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে গতকাল দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় সাত বছর আগের এক মামলায় এই ফাঁসি কার্যকর করা হয় বাগদাদের দু ষোলো সালে ওই বোমা হামলায় তিনশো বিশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল ঘটনার দিন ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল স্থানীয় বাসিন্দারা হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হলে সব তছনছ হয়ে যায় ইসলামিক স্টেট অবশ্য হামলার দায় স্বীকার করে নেয় বাগদাদের ওই হামলা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি